ঝড়ে ভূমিকম্পে তছনছ হবে রাজধানীর 85% ভবন দীর্ঘস্থায়ী মহাদুর্যোগ এড়াতে বিল্ডিং কোড মানার তাগিদ দুই সপ্তাহের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 40 টাকা না কমালে দ্রুতই আমদানি জানালেন বাণিজ্য মন্ত্রী লাওয়াছড়া বনের ভেতরে ট্রেন লাইনচ্যুত স্লি রেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ সিকিউরিটিস তার ব্যাংকের মধ্যে সংবাদ শুনলাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদের সাথে আছে আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একের সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online এছাড়াও সংবাদে আরও থাকছে পাকিস্তানিদের গুলিতে একদিন শহীদ হন 10,000 বাঙালি চুকনগর বৌদ্ধভূমি কমপ্লেক্স নির্মাণের ধীরগতি তীব্র কিংবা মাঝারি ভূমিকম্পে তছনছ হবে রাজধানীর 85% ভবন মহাদুর্যোগের পর নগরের স্বাভাবিকতা ফিরতে সময় লাগবে বহু বছর তাই কঠিন হলেও বিল্ডিং কোড মানার পরামর্শ বিশেষজ্ঞদের একুশে স্পেশালে ভূমিকম্পের ঝুঁকিকরণ নিয়ে আহমদবাবুর প্রতিবেদন আজ শেষ পর্ব 400 বছরের পুরনো রাজধানীতে তৈরি হচ্ছে লাখ লাখ ভবন এসব বাড়িঘর আর বাণিজ্যিক ভবন নির্মাণ করতে বেশ কবার পরিবর্তন হয়েছে বিধিমালা 1952 সালে তৈরি করা নিয়ম বদলে গেলেও শুধু বদলায়নি ঢাকা এর অন্যতম কারণ নিয়ম না মেনে ভবন নির্মাণ আর এসবের জন্য রাজুকের দুর্বল তদারকিকেই দায়ী করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা ঢাকার মোর দেন 85% নন ইঞ্জিনিয়ার বিল্ডিং এই মাঝারি মাত্রার ভূমিকম্প হলে পরেও যে তীব্রতা ঢাকায় অনুভূত হবে সেই তীব্রতায় এই নন ইঞ্জিনিয়ার বিল্ডিংগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হবে লাইফলাইন সিস্টেম আছে অর্থাৎ গ্যাস ইলেকট্রিসিটি ওয়াটার সেগুলি থেকে বড় ধরনের বিপদ সংঘটিত হতে পারে নগরকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসতে দীর্ঘ সময়ের তখন প্রয়োজন হবে অবশ্য রাজুক বলছে ভিন্ন কথা প্রতিষ্ঠানের দাবি নিয়ম পরিবর্তনের ফলে অনেকটাই নিয়ন্ত্রণে বেহাল অবস্থা জিপিএস বসিয়ে পুরনো পদ্ধতির আমূল সংস্কার করতে চায় তারা নতুন কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে যাতে অবকাঠামোগত ঝুঁকিপূর্ণ না হয় যেমন রাস্তার নিচে যে আমার গ্যাসের যে লাইনটা আছে এটা যদি চিহ্নিত করা না থাকে ভূমিকম্প হলো আমাদের এই রেস্কিউ করতে অনেক ইয়ে পাইতে হবে যেসব ইউটিলিটিসগুলো আছে এগুলো কিন্তু এখন জিপিএস দিয়ে চিহ্নিত করে রাখা অনুমোদিত নকশার বাইরে তৈরি ভবনগুলো এখনই ভাঙার পক্ষে মত দেন তিনি আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা যশোরের সীমান্ত এলাকার বাজারগুলোতে পেঁয়াজের বাজারে অস্থিতিশীলতা বেড়েই চলেছে দাম বেনাপোল শার্শা নাভারণ ও বাগ আছড়ার খুচরা বাজারে দুই সপ্তাহের ব্যবধানে 35 টাকা কেজি থেকে বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকায় পাইকারি বাজারগুলোতে দাম পড়ছে 70 টাকা পাইকারি ব্যবসায়ীরা বলছেন উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকায় এমনিতেই ঘাটতি রয়েছে এর উপরে ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় বাজার ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে আমদানি হলে পেঁয়াজের দাম অনেকটাই কমে আসবে বলে মনে করছেন আমদানিকারকরা পেঁয়াজের দাম না কমানো হলে দ্রুতই আমদানির ঘোষণা দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি সকালে রংপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি জানান ঢাকায় ফিরে কৃষি মন্ত্রণালয়ের সাথে কথা বলে পেঁয়াজ আমদানির পদক্ষেপ নেওয়া হবে অ্যাকচুয়ালি আমাদের তরফ থেকে সমস্যাটা না এটা কৃষি মন্ত্রণালয় এটাকে হোল্ড করে রাখছে তারা যদি উইথড্র করে তাহলে আমরা তাদেরকে রিকোয়েস্ট করব কৃষি মন্ত্রণালয় ইম্পোর্ট সিন্ডিকেট না এটি আইপিটা করা হয়েছে ইম্পোর্ট পারমিটটা বন্ধ করা হয়েছে দেশে পেঁয়াজের দামটা যেন ভালো থাকে যত বেশি হয়ে গেছে সমস্যা এটা তাদের উইথড্র করতে হবে এটা কৃষি মন্ত্রণালয় করে আমি ফিরে গিয়ে তাদের সাথে কথা বলব মৌলভীবাজারের কমলগঞ্জে লাওয়াছড়া বনে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 3টি বগি লাইনচ্যুত হয়েছে ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে ভোর 4:45 দিকে এই দুর্ঘটনা ঘটে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সহকারী স্টেশন মাস্টার শাখাত হোসেন জানান চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস লাওয়াছড়া বন পার হওয়ার সময় প্রচণ্ড ঝড় হচ্ছিল হেলে পড়া গাছের সাথে ধাক্কা খেয়ে ট্রেনটির ইঞ্জিন ও 2টি বগি লাইনচ্যুত হয় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ করছে তবে রেল চলাচল স্বাভাবিক করতে কত সময় লাগবে তা নিশ্চিত করেননি সংশ্লিষ্টরা
মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় গণহত্যা ঘটে 1971 সালের 20 মে খুলনার চুকনগরে। অন্তত 10,000 বাঙালিকে গুলি করে হত্যার সেই স্মৃতি সংরক্ষণে বোধভূমি কমপ্লেক্স নির্মিত হয়নি আজও। পূর্ণাঙ্গতা পায়নি 2006 সালে নির্মিত চুকনগর গণহত্যা স্মৃতিস্তম্ভ। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 1971 সালের মে মাসের তৃতীয় সপ্তাহে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে জড়ো হতে থাকে চুকনগরের ভদ্রা নদীর পাড়ে। ভারতে আশ্রয় নিতে ভদ্রা নদীর পাড়ে জড়ো হয়েছিলেন মুক্তিকামী হাজারো বাঙালি। তাদেরকে হত্যা করতে সাতক্ষীরা থেকে ট্রাক জিপে আসে পাকিস্তানি সেনাবাহিনীর দুটি দল। 20 মে বেলা 11টার দিকে পাতখোলা বিলে নেমে গুলি চালাতে চালাতে চুকনগর বাজারের দিকে এগোয় পাকিস্তানি হানাদাররা। বিকাল 3টা পর্যন্ত অন্তত 10,000 নিরস্ত্র মানুষকে হত্যা করে তারা। শহীদদের রক্তে লাল হয়ে ওঠে ভদ্রা নদীর পানি। আমার আব্বার কাছে কি জিজ্ঞেস করলো, খানেরা বলতে পারবো না, আব্বার কাছে লোক আছে। তাই কাছে ডিউচু করলো, করার সাথে আমাকে আব্বার প্রথম গুলি করে দিলাম এই জায়গায়। তখন আমরা এই অঞ্চলে যত লোক সব ওই গুলির শব্দ শুনি সব বাড়ি ছাড়া হয়ে গেছে। 10,000-এর ঊর্ধ্বে লোক মারা গেছে। আমি একেবারে এই নিরেটভাবে এবারে বলছি, এই সামনে যে বিল দেখা যাচ্ছে এই বিলে গুলি করে তাদেরকে এই পাখির মতো ফেলে দিই, এই যে বিল আমার সামনে। এটিকে জেনোসাইড আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়াতে এই স্মৃতি সংরক্ষণের আহ্বান গবেষক ও সংগঠকদের। পৃথিবীর কোথাও এই 3-4-5 ঘন্টায় এত লোক হত্যা করে নাই। আমরা অনেক কনজারভেটিভ হিসেবে বলছি 10,000, আসলে এটা 10,000-এরও বেশি। হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাট, এই বিষয়গুলোকে নিয়ে জেনোসাইড বলা হয়। তো সে কারণে এর সবকটা আলামত চোখে হয়েছিল 1971 সালে 20 মে। ভাস্কর্য, উদ্যান, লাইব্রেরি, অডিটোরিয়াম ও জাদুঘর মিলিয়ে বদ্ধভূমি কমপ্লেক্সে বাস্তবায়নে সরকার 5,00,000 টাকা বরাদ্দ দিলেও কাজে রয়েছে ধীরগতি। উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে এই স্মৃতি রক্ষার্থে আমাদের বুদ্ধিবৃত্তিক যে কার্যক্রমগুলো এগুলো চলমান আছে। আমরা উদ্যতন কর্তৃপক্ষকেও চিঠি লিখেছি যাতে এখানে জাতীয়ভাবে উদযাপন এবং জাতীয়ভাবে কমপ্লেক্সটা। চুকনগর জেনোসাইটের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসীর। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। গেল 5 বছরে উন্নয়নের নামে প্রতারণার শিকার গাজীপুর নগরবাসী। অসংখ্য উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু সুবিধা দেবে এমন কোনোটি শেষ হয়নি। অনেকটাই অভিভাবকহীন আর নাগরিক সুবিধা বঞ্চিত নগরী গাজীপুর। নগরপিতা নির্বাচন সামনে রেখে ভুক্তভোগী নাগরিকদের কষ্টের কথা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী আর ছবি তুলেছেন মোহাম্মদ হানিফ। ভোট আসে, ভোট যায়, নতুন নতুন নগরপিতাও নির্বাচিত হয়, কিন্তু এরপর 5 বছর এই জনপ্রতিনিধিদের দেখা পায় না গাজীপুর সিটি কর্পোরেশনের বাসিন্দারা। উন্নয়ন তো বহু দূরের কথা, এখনও গাজীপুর সিটি কর্পোরেশনে এরকম জায়গা খুঁজে পাওয়া যাবে সেগুলোকে কর্পোরেশন না গ্রাম এই দুই পার্থক্য বের করাটাও কঠিন হয়ে দাঁড়ায়। ভোটাররা বলেছেন যে যারা সুখে দুঃখে তাদের পাশে থাকবে, উন্নয়নে অংশ নেবে, সেরকমই যোগ্য প্রার্থীদের তারা এবারে নির্বাচিত করতে চান। এগারো বছর পরও যখন নাগরিক সুবিধা নেই তখন বাড়তি ট্যাক্সের বোঝা বড় পীড়া দেয় বঞ্চিত এই মানুষদের। প্রতিবার ভোটে উপযুক্ত কাউকে বেছে নেবার চেষ্টা চলে, কেউই শেষমেশ কাজ করে না, উল্টো এখানের নগরপিতাদের কেউ যায় জেলে, নয়তো হয় বরখাস্ত। আর যতটা সময় দায়িত্বে থাকে পুরোটা সময় ব্যস্ততা নিজেদের আখের গোছানোর। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন এটি, আয়তন 329 বর্গ কিলোমিটার। গ্যাস, পানি, বিদ্যুতের মতো নাগরিক সুবিধা গাজীপুর সদর ও টঙ্গী এলাকায় মাত্র 80 বর্গ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। নগরীর রাস্তা ঘুরে দেখা গেল প্রকল্পের হিড়িক সবই অসমাপ্ত। কবে কাজ শেষ হবে তা জানা নেই কারোরই। সবার অভিযোগ, অনিয়ম দুর্নীতির করাল এই গ্রাসই বড় বাধা। সবাই চাচ্ছিল ব্রিজটা ভাঙে, নতুন একটা ব্রিজ হোক,
কিন্তু এই ব্রিজ ভাঙার পরে আর আমরা এখন ব্রিজের আশা করতেছি না। এটা দুই বছর হইতেছে প্রায়। মেয়র জেলে থাকে, মানন সাহেব জেলে জেলে এই তিন বছর থাকছে। কোনো মেয়রই তাদের পুরো কাজ করতে পারেন নাই, নানা কারণে তাদেরকে অসময়ে ক্ষমতা ছাড়তে হয়েছে। বড় শহর শিল্পাঞ্চলও আছে, অথচ বেশিরভাগ এলাকায় সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থাপনা নেই, রাস্তাঘাট ভাঙাচোড়া, অল্প বৃষ্টিতেই পানি জমে। বাসাবাড়ির গৃহস্থলীর বর্জ্য নেওয়া হয় না বলেই মূল সড়কে পড়ে থাকে ময়লা আবর্জনা। আমরা তো পায়ে হাঁটি, আমরা তো রাস্তাও পাই না, বর্ষার মধ্যে আমরা এতালি প্যাকের মধ্যে হাঁটি, অথচ গ্রামের যে ফাঁকা ফাঁকা রাস্তাগুলি সব রাস্তা কাঁচা। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে উন্নয়ন কতটা হবে তা নিয়ে সন্দিহান নগরের বাসিন্দারা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, গাজীপুর। চিকিৎসক শয্যা ওষুধ নানা সংকটে জর্জরিত 250 শয্যা নীলফামারী জেনারেল হাসপাতাল। জেলার 21 লাখ মানুষের চিকিৎসা সেবার প্রতিষ্ঠানটি নিজেই যেন অসুস্থ। নীলফামারী প্রতিনিধির প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। কম খরচে উন্নত মানের সেবা দিতে প্রতিষ্ঠিত হয় 100 শয্যার নীলফামারী জেনারেল হাসপাতাল। 2019 সালে 250 শয্যায় উন্নীত করা হলেও আটতলা ভবনের হাসপাতালটিতে শয্যা আছে 175টি। শয্য সংখ্যার দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি হওয়ায় অনেককে গাদাগাদি করে থাকতে হয় মেঝেতে। নিম্নমানের খাবার সহ বিনামূল্যের ঔষধ না পাওয়ার অভিযোগ রোগীদের। উন্নত চিকিৎসায় যন্ত্রপাতির সাথে সংকট রয়েছে রোগ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষার উপাদানেরও। আমার টেন্ডার প্রক্রিয়ার মাধ্যম ছাড়া তো আমরা এক্স-রে ফিল্ম বা অন্যান্য ঔষধপত্র কিনতে পারি না। শেষের দিকে আমাদের দিয়ে দেন সর্বদা কিছু ছিল। আরও কিছু মেশিন দরকার, ইকোকার্ডিওগ্রাম মেশিন দরকার, এটা আমরা মিনিস্ট্রিতে চাহিদাপত্র পাঠিয়েছি, সেটা আশা করি শীঘ্রই আসবে। 58 জন চিকিৎসকের স্থলে আছেন 29 জন। অর্থের অভাবে বন্ধ সিসিইউ ও আইসিইউ ভবনের নির্মাণ কাজও। হাসপাতালের তত্ত্বাবধায়কের দাবি আগের চেয়ে এখন অনেক উন্নত সেবার মান। এখন সেখানে আমরা আউটডোর বই বিভাগ, জরুরি বিভাগ, ফার্মেসি, মেডিকেল অফিসার বহির্বিভাগ, তারপর কনসালটেন্সি চেম্বার, জৈবরকুজি এবং একটি কর্নার উদ্বোধন করেছি। এই কর্নারগুলো আরও নতুনভাবে আমি উদ্বোধন করেছি এবং সেখান থেকে সেবা পাচ্ছি। তবে কথায় নয় বাস্তবে সব সংকট কাটিয়ে সেবার মান দ্রুত বাড়ানোর দাবি রোগী ও স্বজনদের। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। মাছের প্রজনন নির্বিঘ্ন করতে গত মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে 65 দিন ও সুন্দরবনে 100 দিন সব প্রজাতির মাছ ধরা বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে 23 জুলাই পর্যন্ত এবং সুন্দরবনে 31 আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর। সুন্দরবনে নদী ও খালে মাছের প্রজনন স্বাভাবিক রাখতে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত পর্যটকবাহী নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে 3 মাস সুন্দরবনে ভ্রমণে যেতে পারবেন না পর্যটকরা। একথা জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাঝারি ভূমিকম্পে তছনছ হবে রাজধানীর 85% ভবন, দীর্ঘস্থায়ী মহাদুর্যোগ এড়াতে বিল্ডিং কোড মানার তাগিদ। 2 সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 40 টাকা, না কমালে দ্রুতই আমদানি, জানালেন বাণিজ্যমন্ত্রী। লাউয়াছড়া ভিতরে ট্রেন লাইন চ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেলের যোগাযোগ বন্ধ। সন্ধ্যা 6টায় একুশে দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।